কেউ কেউ ব্যাখ্যা করবে হাদিস মানে হলো পীররা যদি বায়াত না দাও, পীরের বায়াতের উপর যদি না থাকো, তাহলে তুমি মরলে জাহেলি মরণ মরবা, যার কোনো পীর নাই তার পীর শয়তান। বলে কি না এই কথা? বলে কি না? আপনি খোঁজ নেন মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, কাতারে, দুবাইয়ে, এই জাতীয় যে দেশগুলো, মিডল ইস্টের দেশ, কয়জন লোকের পীর আছে? যদি এমন হয় যে না অধিকাংশ লোকের পীর নাই, তাহলে সকলে শয়তানের পূজারী হয়ে গেছে। সেখানকার কোনো হুজুর হুজুর না, সেখানকার কোনো আলেম আলেম না, সব হুজুর সব আলেম সব ভগপন্থী, খালি বাংলাদেশে লুকিয়ে আছে আর মিডল ইস্টে সবাই ভণ্ড হয়ে আছে। এই কথা সরি আর এই কথা সহি? হেদায়েতের পথে থাকা জরুরি, কোনো সন্দেহ নাই, কিন্তু হেদায়েতের পথে থাকার জন্য আপনি কোন একটা পন্থাকে তো বাধ্য করে দিতে পারেন না। আর এক একজনের জন্য এক একটা সহজ হতে পারে। কেউ তাবলিগে গিয়েছে, তাবলিগে গিয়েই তার আমল ভালো হয়, ঘরে থাকলে তার আমল দুর্বল হয়। যেই কয়দিন জামাতে থাকে আলাদা শক্তি পায়, বাড়িতে আসলেও কিছুদিন আলাদা স্পৃহা থাকে, আবার দুর্বল হলে আবার তাবলিগে যায়, স্পৃহা ফিরে আসে। এখন আপনি কি তারে বলবেন যত তাবলিগ করো লাভ নাই, যেহেতু পীর ধরো নাই তুমি জাহান্নামী? এই ফতোয়া সকলের উপর ফরজ, তুমি যেহেতু তাবলিগ করো না, তাহলে তুমি তো ফরজে আইন তরফকারী, তুমি তো পাপের মধ্যে আছো, গুনাহের মধ্যে আছো। এই ফতোয়া কি সহি হবে? একজন কওমি মাদ্রাসায় আছে, এখানেই পড়েছে, এখানেই পড়াচ্ছে, জাতির জন্য রাহবার গড়ে দিচ্ছে, কান্ডারি গড়ে দিচ্ছে। আপনি গিয়ে তারে বোঝালেন, আরে আল্লাহর রাস্তায় বের হবা না, আল্লাহর রাস্তায় সময় দিবা না, এই যে সারা জীবন দুনিয়ার পেছনে পড়ে থাকলা, কি পাবে আর বিনিময়ে? মাসে তিনটা দিন হলেও আল্লাহর রাস্তায় দাও, তার মানে এখন যে রাস্তায় আছে এটা মনে হয় শয়তানের রাস্তা। এমন হয় কি না? আরে এমন হয় কি না? এই যে এক একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করতে করতে বাকি সবগুলোর এমন পচান পচায়, এগুলোকে কোনো ক্যাটাগরির মধ্যেই মনে করে না। আমার বড় অবাক লাগে, কি জানেন ভাই, আপনার কাছে মনে হয়েছে যে এখন প্রচলিত পন্থার রাজনীতি করেই আপনি ইসলাম কায়েম করতে পারবেন? ভালো কথা, আপনার বুঝ অনুযায়ী তো আপনি আমল করবেন, আমার বুঝ অনুসারে তো আপনি আমল করবেন না, কারণ প্রত্যেকে তো সে যেটা বুঝেছে সেটাই পালন করবে, এটাই যুক্তির দাবি, এটাই বিবেকের দাবি। কিন্তু দেখেন, আপনি প্রচলিত রাজনীতিতে জড়ালেন, এটা আপনার ইস্তেহাদ, কারণ নবীর যুগে এই সিস্টেমের রাজনীতি ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবে তাবেঈদের যুগে ছিল না, অনেক পরে এসেছে এটা। তাহলে আপনার ইস্তেহাদ হলো এটা, এভাবে রাজনীতি করলে দিন কায়েম হবে। আমার ইস্তেহাদ হলো এক্ষেত্রে উল্টাটা, আমার ইস্তেহাদ হলো আল্লাহ নবী যেভাবে দিন কায়েম করেছেন কেয়ামত পর্যন্ত সেভাবেই দিন কায়েম হবে, সাহাবীরা যেভাবে করেছেন, তাবেঈরা যেভাবে করেছেন, তাবে তাবেঈরা যেভাবে করেছেন, কেয়ামত পর্যন্ত একই সিস্টেম চলবে। আল্লাহি লা ইয়াসলুহা আখিরু হাদিহি উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, যেমনটা ইমাম মালিক বলেছেন, এই উম্মতের শেষে যারা আসবে তারাও ইসলাহ হতে চাইলে একটা পথেই তাদেরকে চলতে হবে, যেই পথে চলে গেছেন উম্মতের পূর্ববর্তীরা, সালাফুস সালেহিনরা, সাহাবী তাবেঈ আর তাবে তাবেঈরা। তাদের জিন্দগির মধ্যে আমরা দুইটা তরিকা পাই, এক তরিকা দাওয়াতের তরিকা আর এক তরিকা জিহাদের তরিকা। দাওয়াত দিয়ে ইসলাম কায়েম হয়েছে মদিনায়, জিহাদ করে ইসলাম কায়েম হয়েছে মক্কায়, এরপর বাকি যত জায়গায় দিন কায়েম হয়েছে, দিন প্রচারিত হয়েছে, জিহাদের বরকতে হয়েছে। তাহলে এখন নবীর জীবনী, সাহাবীদের জীবনী, তাবেঈ তাবে তাবেঈদের জীবনী যদি আপনি পাঠ করেন, দুইটার বাইরে তিন নম্বর আদর্শ আমার চোখে পড়ে না। এখন তাও বুঝলাম আপনার ইস্তেহাদ ভিন্ন, আপনি মনে করছেন না সিস্টেম হিসাবে এটা নিচ্ছি, নিয়ত হিসাবে না, ইবাদত হিসাবে না, এটাকে আমার মূল আদর্শ হিসাবে না হলো, কিন্তু তাই বলে আপনি কি আমারে নিয়ে ট্রোল করতে পারেন? আরে বলেন না, ট্রোল করতে পারেন? আমি নামাজ পড়ছি নবীর সিস্টেমে উদাহরণ হিসাবে, আপনি নামাজ পড়ছেন হিজবুত তাওহীদের সিস্টেমে, ওটাও নামাজ এটাও নামাজ। হিজবুত তাওহীদের নামাজ দেখেছেন আপনারা? ওই নামাজ যদি আপনাদের এই ভর্তের কান দিয়ে মঞ্চে পড়া হয়, মঞ্চের রাস্তা থাকবে না, ঘুরে ঘুরে হয়ে যাবে। এই যে আর্মি সিস্টেমের বড় অদ্ভুত ধরনের ঠাস ঠুস 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 করে নামাজ, এই যে সিস্টেমের নামাজ তারা পড়ে, এখন সে যদি আমার ট্রোল করে, তুই বেটা ভণ্ড নামাজি, তুই নামাজের নামের কলঙ্ক, ইত্যাদি ইত্যাদি বলে ট্রোল করে, বিষয়টা হাস্যকর হবে না? আমার নামাজ ট্রেডিশনাল নামাজ, আমার নামাজ ঐতিহ্যের নামাজ, আমার নামাজ সাহাবী তাবে তাবে তাবেঈদের নামাজ, তোমার নামাজ নতুন নামাজ, আল্লাহ যদি দয়া করে তোমারটা কবুল করে ভিন্ন কথা, কিন্তু তোমারটা তো নতুন, নত হলে ছোট গলায় কথা বললে তুমি না বলবা, তুমি আমার নিয়ে ট্রোল করবা কোন জন্তিতে? কিন্তু এমন এক যুগ চলে এসেছে,
একদিকে করে চুরি আর একদিকে করে সিগার। আপনি করছেন গণতান্ত্রিক রাজনীতি, ভালো কথা করেন গিয়া, কিন্তু আপনি বলছেন যে অমুক আলেম মানহাজি, তমুক আলেম খারেজি, তমুক আলেম গোমরা, অমুক আলেম ইসলামের দুশমন, ওলামায়ে কেরামের দুশমন। কেন কেন অপরাধ কি? অপরাধ আছে গণতান্ত্রিক রাজনীতি করে না। এক নম্বরে গণতান্ত্রিক রাজনীতি করে না, দুই নম্বরে গণতান্ত্রিক রাজনীতির পক্ষে ফতোয়াও দেয় না, তিন নম্বরে গণতান্ত্রিক রাজনীতিকে প্রমোট করে না, চার নম্বরে সে কি না এটাকে নিজের জন্য জায়েজ মনে করে না, সে বলে তরিকা হবে নবীর তরিকা, তরিকা হবে সাহাবি তাবি তাবে তাবেইদের তরিকা, এই জন্য সে গোমরা, এই জন্য সে মানহাজি, এই জন্য সে খারেজি। নাউজুবিল্লাহ, এটা কি সহি ব্যাখ্যা না গলত ব্যাখ্যা? বলেন না সহি ব্যাখ্যা না গলত ব্যাখ্যা? যে নতুন সিস্টেমে করে তারটা না ইস্তেহাদ, যে পুরন সিস্টেমে করে তারটা তো ইস্তেহাদ না, তারটা তো কোরআন এবং সুন্নার নস। আর কোরআন এবং সুন্নার হুবহু আদর্শে যে আছে সে না মূলের উপর আছে, যে মূলের উপর আছে সে নতুনরে চাইলে আপত্তি করতে পারে, ট্রোল করতে পারে, নতুন জন কেমনে আইসা মূল যে আছে তারে নিয়ে টিটকারি মারতে পারে। এই প্রশ্নের জবাব আমার আজও বুঝে আসে না যে কেন মুফতি হারুন ইসহাক সাহেব হবেন মানহাজি আর আরেকজন গণতান্ত্রিক রাজনীতি করা ব্যক্তি কেন হবেন আকাবীরের মূল আদর্শের অনুসারী, এই প্রশ্নের জবাবই আমার বুঝে আসে না। আর আকাবীরের কথা বলবা, অতীত আকাবীর রাখো, কাছাকাছি সময়ের আকাবীরে দেখো কয়জন আকাবীর প্রচলিত সিস্টেমের রাজনীতি করেছেন আর কয়জন করেন নাই, আপনারা কি বলেন যারা করেছেন তাদের পরিমাণ বেশি নাকি যারা করে নাই তাদের পরিমাণ বেশি? করার পরিমাণ বেশি না না করার পরিমাণ বেশি? তাহলে যারা করে নাই তাদেরকে বলা হচ্ছে আকাবীরের পথ থেকে বিচ্যুত, আর আপনি যারা করেছে তাদেরটা মেনে বলছেন না আকাবীরের হুবহু আদর্শের উপর প্রতিষ্ঠিত, এইটা কেমনে হয়? এটা আমার বুঝতে পারে হাজি আমজাদুল্লাহ মহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দি ধারা সকল আলেমের মুরব্বী যিনি, যাকে বলাই হয় সাইয়্যিদুত তাইফা, দেওবন্দি সার্কেলের সকলের ধর্মীয় নেতা, ধর্মীয় ইমাম যিনি সাইয়্যিদুত তাইফা, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তো মিলাদ কিয়াম করতেন, এটাই তো ইতিহাসে পাওয়া যায়। আপনারা কি মিলাদ কিয়াম করেন? কওমির যারা আছেন বা কওমিরা যারা মহাব্বত করেন আপনারা কি মিলাদ কিয়াম করেন? কেন করেন না? সবার মুরব্বী যিনি তার আদর্শ কেন আঁকড়ে ধরলেন না? তাহলে আপনারা আকাবীরের দুশমন, আপনারা আকাবীরের পথ থেকে বিচ্যুত, আপনারা গোমরা, আপনারা মানহাজি। এই বক্তব্য সহি হবে? বলেন না বক্তব্য সহি হবে? বলবেন না হুজুর দলিল আগে, দলিল আগে। আরে যদি এমন হয় কোন একজন আকাবীর একটা কাজ করেছেন কিন্তু দলিলের আলোকে এটা শক্তিশালী মনে হচ্ছে না, অন্যটা শক্তিশালী মনে হচ্ছে, আমরা তো দলিলকে প্রাধান্য দেই, এমনও দেখা যায় ইমাম আবু হানিফা এক ফতোয়া দিয়েছে আর তার সাগরেদের 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 সাগরেদ ভিন্ন ফতোয়া দিয়েছে। অনেক সময় এমন হয় আবু হানিফার ফতোয়া আমরা গ্রহণ না করে এতজন পরের ধাপের সাগরেদের ফতোয়া গ্রহণ করি, কেন? কারণ দলিলের বিচারে সেটা শক্তিশালী। হানাফিদের উপর যারা আপত্তি করে, হানাফিরা ইমাম আবু হানিফা পূজারী, ইমাম আবু হানিফারে নবী মানে, এই পাগলরা মাজহাবের বাস্তবতাই বোঝে না। মাজহাবে একজন ব্যক্তি মুখ্য না, ইমাম আবু হানিফা তিনি প্রধানতম ব্যক্তিত্ব, মুরব্বী ব্যক্তিত্ব, সেটা আলাদা কথা। কিন্তু হানাফি মাজহাব নামে আর যে ফিক আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়টা হুবহু ইমাম আবু হানিফার ফতোয়া আর কয়টা তার অনেক পরের প্রজন্মের ইমামদের ফতোয়া, নিজে একবার যাচাই করে দেখেন, তারপর নিজের এই কথারই মাপে যে বাস্তবেই এরা ইমাম আবু হানিফার পূজারি। ব্যক্তি পূজারি যদি হতো ফতোয়া সঠিক হতো আর ভুল হতো সর্বাবস্থায় তার ফতোয়া আঁকড়ে ধরতো কিনা? আরে বলেন না ধরতো কিনা? কেন ধরে নাই? কারণ দলিল আগে ব্যক্তি, বলেন না দলিল আগে ব্যক্তি পরে, এটাই হলো আমাদের আদর্শ। আমরা সবাইকে দলিল দিয়ে মাপি। আচ্ছা আপনারা যারা আমাকে ভালোবাসেন এটা কি হকের কারণে ভালোবাসেন না দিনের কারণে ভালোবাসেন না? এখন যদি এমন হয় আমার কোনো কাজ হক বিরোধী, আমার কোনো কাজ দিন বিরোধী, তাহলে কাজটা আমি করেছি বলেই কি আমার পক্ষে দালালি করবেন নাকি আমার লোকমা দিবেন? ইমাম সাহেব আপনারা তার শ্রদ্ধা করেন কিন্তু চার রাগাতের জায়গায় তিন রাগাত পরেই বৈঠকে বসে গিয়েছেন, শেষ বৈঠক, আপনারাও কি চুপচাপ বসবেন নাকি ভুল ধরে লোকমা দিবেন? কেন? ইমাম মানে নেতা, নেতার ভুল ধরো, আলেমের ভুল ধরো, আলেমের দুশ্মন, এই কথা কেউ বলবে? বলবে না। কারণ সদা সর্বদা দলিল আগে, হক আগে, দিন আগে, ব্যক্তি পরে। তো যেটা বলছিলাম
যেই ব্যক্তির গলায় বায়াত থাকবে না সে যদি মারা যায় তাহলে সে জাহেলী মরণ মরবে, এই কথা পীরের শানে না, এই কথা প্রচলিত ধারার দলগুলোর শানে না, এই কথা হলো খলিফাতুল মুসলিমিনের শানে। যদি মুসলমানদের ইমামুল মুসলিমিন থাকে আর জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কেউ বিদ্রোহ করে শরীয়তের কোনো দলিল কোনো ওজর ছাড়া আর এই অবস্থায় সে মারা যায়, তার মৃত্যু জাহেলী মৃত্যু হবে। কিন্তু যদি এমন হয় মুসলমানদের একক কোনো খলিফাই নাই, যেমন এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি জীবনের লম্বা একটা সময় কাটিয়েছেন এমন ভাবে কাউরে তিনি বায়াত দেন নাই। কেন? তখন খেলাফত নিয়ে লড়াই চলছিল দুই পক্ষের মধ্যে, কখনো আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে, কখনো তার পরের সাহাবি এবং বিপরীত পক্ষের ব্যক্তিত্বের মধ্যে ইয়াজিদের সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত কারণে তিনি কাউরেই বায়াত দেন নাই। যখন দেখা গেল লড়াই থেমে গেছে, একজন মাত্র ব্যক্তি সকলের সম্মিলিত আমির নির্বাচিত হয়েছে, তিনি তারে গিয়ে বায়াত দিয়েছেন এবং এই হাদিসের এই ব্যাখ্যায় তিনি প্রমাণ করে গেছেন যে এখানে এমন ব্যক্তিকে বায়াত দেওয়া উদ্দেশ্য যেই ব্যক্তি সর্বসম্মতিক্রমে সকলের নেতা। তাহলে একটা পন্থা মুসলমানদের, যদিও আমার কথা বলতে কষ্ট হচ্ছে এবং এ কারণে আপনাদের মধ্যেও গতি নেই, এটা আমি বুঝতে পারছি। বক্তার মধ্যে গতি না থাকলে শ্রোতার মধ্যেও গতি থাকবে না, এটাই স্বাভাবিক। শ্রোতারাও যে গতি হারিয়ে ফেলছে বোঝা যাচ্ছে না, স্বাভাবিক। এটা তো আগেই ক্ষমা চেয়ে নেই, এখানে আমার কোনো ওজন নাই। যদি আমার খালি গলায় বলতে বলতেন, মাইক বন্ধ করে আরো সুন্দর বলতে পারতেন। যে কয়জন মানুষ আছেন এখানে, যে কয় হাজারই হন, আমার খালি গলায় যথেষ্ট ছিল, কিন্তু এই মাইকটার কারণে না আমার গতি আছে না আপনাদের গতি আছে। তো যাই হোক, তো মুসলমান জামাতবদ্ধ হয় দুই ভাবে, এক হলো খলিফাতুল মুসলিমিনকে কেন্দ্র করে, দুই নম্বরে খলিফা যদি না থাকে তাহলে ওলামায়ে কেরাম হকপন্থী আলেমদেরকে কেন্দ্র করবে। এই জামানায় মুসলমানদের একক খলিফা আছে, আরে বলেন না আছে নাকি? মুসলমানদের একক খলিফা ইনশাআল্লাহ সেদিন আসবে। এখন যেমন আফগানিস্তানের বুকে আল্লাহ তাআলা মুসলমানদের শাসন দিয়েছেন, একটা ইমারত প্রতিষ্ঠিত হয়েছে, মালি এবং সোমালিয়ার বুকেও আল্লাহ তাআলা আলাদা আলাদা মুসলমানদের শাসন দিয়েছেন, যেগুলো রাষ্ট্রের রূপে না আসলেও শীঘ্রই আশা করা যায় অতি অল্প সময়ের মধ্যেও এগুলো আলাদা আলাদা ইমারত এবং শক্তিশালী ইসলামী রাষ্ট্রের ভূমিকায় আসবে। এভাবে দুনিয়া জুড়ে বেশ কয়েকটা যদি মুসলমানদের শক্তির কেন্দ্র হয়ে যায়, মুসলমানদের ঐক্যের কেন্দ্র হয়ে যায়, তখন সকলে মিলে একজনকে সবার নেতা মেনে নিবে। কারণ মুসলমান যদি ঐক্যবদ্ধ না থাকে, কাফের মুশরিকরা চিরকাল মুসলমানদেরকে দমিয়ে দমিয়ে রাখবে। তাহলে মুসলমান, আমাদের যে সমস্যা সেটা তো আমাদের খালি বাঙালি জাতিগত সমস্যা না, আমাদের সমস্যা সারা দুনিয়ার 180 কোটি মুসলমানের কমন সমস্যা। সুতরাং সকলের সমস্যা, সকলকে ঐক্যবদ্ধ হয়ে তো মোকাবেলা করতে হবে। তো যখন আল্লাহ তাআলা আমাদেরকে একক ইমাম দিবেন, তখন তো আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ, না হলে মরলেও জাহেলি মরণ মরা লাগবে। কিন্তু যখন খলিফা আসেন নাই, তখন আমাদের জন্য একটা করণীয় আছে, সেটা হলো হকপন্থী ওলামায়ে কেরামকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকা। বলবেন দলিল, দলিল হলো কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো আর তোমাদের আমিরদের কথা শোনো। এখানে আমিরের ব্যাখ্যা মুফাসসিরদের বক্তব্য দেখেন, দুইটা বক্তব্যই পাবেন কমন। এক নম্বর, আমির মানে হলো আমিরুল মুমিনিন, যিনি হলেন দুনিয়ারও আমির, দ্বীনেরও আমির, আর আরেকজন হলেন মুসলমানদের ধর্মীয় আমির অর্থাৎ ওলামায়ে কেরাম। এখন যেই সময়ে খলিফা থাক, তখন তো খলিফার নেতৃত্বেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খলিফা না থাকলেও বিচ্ছিন্ন জীবন যাপন করা যাবে না, হকপন্থী ওলামায়ে কেরামের সঙ্গে মিলে থাকতে হবে, তারা যেভাবে গাইড করেন সেভাবেই পথ চলতে হবে। বলবেন কেন? যদি এভাবে না চলি শরীয়তের কোন বিধান লঙ্ঘন হবে? আমি বলবো শরীয়তের এই বিধানটা লঙ্ঘন হবে, যেটা আকীদার প্রায় কিতাবেই আপনি খুঁজে পাবেন, নসবুল খলিফাতি ওয়াজিবুন আলাল মুসলিমিন, মুসলমানদের খলিফা নিযুক্ত করা সমগ্র বিশ্বের মুসলমানদের উপর ফরজ। আমাদের উপরও ফরজ, আপনাদের উপরও ফরজ, সকলের উপরও ফরজ। কেন? কিসের জন্য? কারণ ইসলামের অনেক বিধান এমন যেগুলো খলিফা না থাকলে কোনোদিনও কায়েম করা যায় না।
যেমন ইসলামে রাজনীতি, ইসলামে বিচার আচার, ইসলামে সভ্যতা, ইসলামে কৃষ্টি কালচার, এই ইসলামের বহু বিধান এমন, শত শত বিধান এমন যেগুলোর সম্পর্ক ব্যক্তির সাথে না, ব্যক্তি চাইলেও এটার উপর সম্পূর্ণ আমল করতে পারবে না। চোর চুরি করেছে, ডাকাত ডাকাতি করেছে, কেউ মুরতাদ হয়ে গেছে, কেউ নবীর সামনে বেয়াদবি করেছে, এদেরকে শরীয়তের আলোকে যে বিচার করতে হবে এটা আমি আপনি ব্যক্তিগত ভাবে চাইলেও পারবো না। এর জন্য মুসলমানদের খলিফা লাগবে। এ কারণে যেহেতু অনেক বিধানের সম্পর্ক খলিফার সাথে, এ কারণে খলিফা নির্ধারণ করা পুরো জাতির উপর ফরজ। হ্যাঁ, তবে এই মশালাটাও ক্লিয়ার করে রাখি, পুরো জাতির উপর ফরজ মানে এটা নাই করে আর না, পুরো জাতির উপর ফরজ মানে এটা না আপনিও এই ফরজ তরকের কারণে গুনাগার, আমিও এই ফরজ তরকের কারণে গুনাগার। এখন আসেন আমি আপনি দুই চারজন, দশজন, বিশ জন মিলে একজনের খলিফা বানায় দেই, এরপর সবার উপর তাকে মানা বাধ্য করে দেই, অর্থ জিন্দগিতেও এটা না। তাহলে অর্থ কি? আজকে আর সে আলোচনায় যাচ্ছি না, এটার পরিবেশও নাই। তো এই সমস্ত কারণে মূল এই মেসেজটাই রেখে যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বহুদা বিভক্ত উম্মতকে ঐক্যবদ্ধ করে গেছেন। আসেন আমরাও শত শত ভাগে বিভক্ত মুসলমানদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। যদিও খলিফা নাই কিন্তু ওলামায়ে কেরাম যেহেতু আছেন, হকপন্থী ওলামায়ে কেরামের অধীনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি, এরপর ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা সকল বাতিলের মোকাবেলায় নামি। বিচ্ছিন্ন ভাবে কোনো বাতিলের মোকাবেলা করা সম্ভব না, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে নামলে ইনশাআল্লাহ সব বাতিলকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা মোটেও কঠিন না। আমাদের সমস্যা আপনার এখন আগমন না, এখন তো যাই হোক, আমরা এই মূল মেসেজটা মাথায় রাখবো। তো ইনশাআল্লাহ আপনারা যারা এলাকায় থাকেন, মসজিদ ওয়ারি সকলে মিলেমিশে থাকেন, চেষ্টা করেন প্রত্যেকে হকপন্থী ওলামায়ে কেরামরে মেনে ঐক্যবদ্ধ থাকার। আলেম ছাড়া আবার ঐক্যবদ্ধ হতে যায় না, সেই ক্ষেত্রে একের পর এক ভুল আর ভুল আর ভুল হতেই থাকবে। প্রত্যেক এলাকায় হকপন্থী আলেম নাই, প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে, প্রত্যেক নগরে হকপন্থী আলেম নাই। হকপন্থী আলেমের কাছে যেতে লজ্জা কিসের? আপনি বলবেন হুজুররা গেলে দাম দেয় না, হুজুরদের সঙ্গে গেলে সময় দেওয়া লাগে, সিরিয়াল ধরা লাগে, এরপর একটু কথা বলা লাগে। আরে পাগল, ডাক্তারের কাছে গিয়ে যখন সিরিয়াল ধরেন তখন কি এই কথা মনে পড়ে না? ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে যখন সিরিয়াল ধরেন তখন কি এই কথা মনে পড়ে না? এমপি, মন্ত্রী আর চেয়ারম্যান মেম্বারের পেছনে যখন সিরিয়াল ধরেন তখন কি এই কথা মনে পড়ে না? নাকি দুনিয়ার সমস্যার এই সমস্যা মনে হয়, দিনের সমস্যার সমস্যা মনে হয়? আরে দুনিয়ার জন্য ছোট হতে পারেন, দিনের জন্য ছোট হতে দোষ কোথায়, সমস্যা কোথায়? আর শুধু সেলিব্রিটিদের পেছনে ঘুরলে হবে নাকি? শুধু পাবলিক ফিগারদের পেছনেই যদি সবাই ছোটে তাহলে কিভাবে প্রত্যেক লোকের, এলাকার লোকের ঐক্যবদ্ধ হবে? শুধু পাবলিক ফিগারকে, সেলিব্রিটিকে এগুলো দেখেন না। বাংলায় একটা কথা আছে না, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন। অনেক সময় এমন হয় বাংলায় বলে মক্কার লোক হজ পায় না, কি কারণে? দেখা যায় সে নিজের ঘরে থাকার কারণে, পার্শ্ববর্তী জায়গায় থাকার কারণে অলসতা করতে করতে মূল সময় হারিয়ে ফেলে। আমাদের অনেকের হালত এমন, এলাকার মধ্যে হকপন্থী আলেম রেখেও তারে দাম দেই না, তার মূল্যায়ন করি না, খালি সেলিব্রিটি খুঁজি, খালি পাবলিক ফিগার খুঁজি। এই কারণে দেখা যায় দিন শেষে কারো পরামর্শ নিয়ে চলতে পারে না। এ কারণে আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন থাকেন না। যদি নিজের এলেম থাকে তো আলহামদুলিল্লাহ, যখন নিজের এলেম নাই আর আরেকজন আলেমের পরামর্শ নিয়েও চলছেন না তখন আপনি দিন মানবেন কেমনে? আমারে বলেন, ইসলাম তো পরিপূর্ণ, প্রতিটা ক্ষেত্রেই ইসলামের সিদ্ধান্ত থাকবে, তো প্রতিটা ক্ষেত্রে ইসলামের সিদ্ধান্ত জানবেন কেমনে? না জানলে মানবেন কেমনে? এ কারণে আল্লাহর ওয়াস্তে যে যা করেন, আপনি তাবলিগ করেন, আপনি কোনো পিশাবের মুরিদ থাকেন, আপনি সালাফি হন, আপনি যে যা মনে চায় তা হন, কিন্তু আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না। না হলে যেই দলেই আপনি থাকেন না কেন আপনার পরিণতি ভালো হবে না। নবী থাকতে নবীরে বাদ দিয়া যেমন কেউ হেদায়তের উপর থাকতে পারে না, আর জমিনের উপর ওলামায়ে কেরাম থাকতে সব আলেমরে বুড়া আঙ্গুল দেখায়া সবার থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ হকের উপর টিকে থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে তো এই আদেশই করে দিয়েছেন, এই আদেশ তো আর এমনি এমনি করেন নাই। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরই খুলাফা এবং ওলামা, উমারা এবং ওলামায়ে কেরামের আনুগত্যকে আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন। যদি এর কোনো ফায়দা না থাকতো কেনই বা তিনি অপরিহার্য করলেন?
فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الله বলছে নিজের যদি ইলম না থাকে যাদের ইলম আছে কোরআনের ধারকবাহক যারা তাদেরকে জিজ্ঞেস করো তাদের কাছ থেকে সমস্যা সমাধান জানো তারপর এর আলোকে আমল করো তো পারবেন তো সকল ঐক্যবদ্ধ হতে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তো যে সমস্ত উলামায়ে কেরাম বা তালেবুল ইলম ভাইরা আছেন আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব আপনারাও জনগণকে সময় দেন সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন যাতে মানুষ দূরত্ব তৈরি না হয় যে আপনাদের সঙ্গে আপনাদেরকে ধরছোয়ার বাইরের আলাদা জগতের কোন প্রাণী না মনে করে বরং মানুষ যাতে যেভাবে নবীর কাছে এসে মনে সব কথা শেয়ার করতে পারত এমনকি জিনা করতে মন চাচ্ছে এই কথাটাও এসে নবীর সামনে দিল খুলে বলতে পারত আপনাদের সামনেও যাতে মানুষ এভাবে নিঃসংকোচে যে কোনো সমস্যা এসে আলোচনা করে দিনই পরামর্শ নিতে পারে আর এখানে সাধারণ জেনারেল সার্কেলের যে ভাইরা আছেন আপনাদেরকেও হাত পা ধরে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে ভাই এই যুগে যদি আবু বকরের মতো মুমিন মুত্তাকি খোঁজেন হাসান বসরির মতো আল্লাহওয়ালা খোঁজেন আর সালাহউদ্দিন আইয়ুবের মতো মুজাহিদ খোঁজেন চিরকাল নিরাশী হয়ে থাকবেন জিন্দেগিতে আর কখনোই কারো পরামর্শ নেওয়া হবে না এ কারণে আল্লাহ যা দিয়েছেন সেটাকে অন্তত গনিমত মনে করেন আর কেউ নবী রাসূল না যে ভুলের ঊর্ধ্বে হয়ে যাবে তার কোনো গুনাহ থাকবে না পাপ থাকবে না ভুল থাকবে না রক্ত মাংসের মানুষ সবাই যার থেকে যতটুকু ভালো পাচ্ছেন সেটাই নেন না কারো যদি কোনো বিষয়ে দুর্বলতা থাকে তাহলে সেই বিষয়ে আরেকজন হকপন্থীকে অনুসরণ করেন তাহলেই তো ঝামেলা খতম হয়ে গেল এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এক সময় আমরা বাতিলের কোমরও ভেঙে দিতে পারব আজকে আমি মূলত এই বিষয়ে আলোচনা করতাম না সাধারণত এই বিষয়ে আলোচনা করেন কে জানেন তো আপনারা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ হযরতের জিন্দেগির অন্যতম টার্গেটই হলো উম্মাহকে জামাতবদ্ধ করা এক প্ল্যাটফর্মে আনা উম্মার মধ্যে বিভক্তিকে দূর করা তিনি যদি এখানে আসতেনও আমার মনে 100% না হলেও 99% আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারি তিনি যে বিষয়ে আলোচনা করুন না কেন এই দাওয়াতটা আপনাদেরকে অবশ্যই দিয়ে যেতেন যে আপনারা বিচ্ছিন্ন থাকবেন না ঐক্যবদ্ধ হন জামাতবদ্ধ হন।